পাঁচটা পরিবারের বাবার মতো পিন্টু প্রামাণিকের বাবা চেয়েছিলেন তার ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় ধরনের চাকরি করবে। ছেলে পিন্টুর ছোটবেলা থেকে ঝোঁক ছিল মায়ের মতন গান বাজনা জগতে আসবে। মায়ের অনুপ্রেরণায় পিন্টু মিউজিক নিয়ে তালিম দিতে শুরু করে। হিন্দি বাংলা গানের একাধিক মিউজিকসে নিজের হাতে করে তোলে, এমনকি কম্পিউটার প্রশিক্ষণ নেয় কিভাবে মিউজিককে আরো সুন্দর করা যায়। পিন্টুর জ্ঞান ধ্যান সব মিউজিক নিয়ে। বেশ কিছু প্রতিভাবান ক্ষুদে শিল্পীর কণ্ঠের গাওয়া গান মিউজিক দিয়েছে সে। কলকাতা সংবাদ চ্যানেলের একান্ত সাক্ষাৎকারে পিন্টু তার মিউজিক পেশায় আসার সম্পর্কে দু চার কথা তুলে ধরেন। তরফ থেকে আজ আমরা ভাঙড়ে এমন একটি ছেলে মুখোমুখি হতে চলেছি যে ছোটবেলা থেকে খুব নেশা ছিল মিউজিক নিয়ে কিছু কাজ করা। সেই মিউজিক কম্পোজারের সঙ্গে আমি আজ এখানে তার বাড়িতে এসেছি কথা বলতে। তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও নমস্কার। আমার প্রথম কিন্তু আমরা জানতে পারলাম যে কয়েক বছর ধরে তুমি এই মিউজিকের সঙ্গে যুক্ত আছো, কিভাবে এই জগতে আসলে যদি একটু বলো। স্যার, এই জগতে আসা বলতে মানে ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল যে মিউজিক করব, সিঙ্গার হব, প্রথম আমার জীবনে স্বপ্ন থাকে। সেই স্বপ্নটাকে গড়তে গড়তে কেন জানি না মনে হয়েছে স্যার, সিঙ্গিং আমরা সবাই করি আর আমাদের সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে রেকর্ডিং, যেটা হচ্ছে আমরা গান যদি পৌঁছাতে চাই মিডিয়াতে, মানে বিভিন্ন জায়গাতে যদি আমরা প্ল্যাটফর্মে গান দিতে চাই, তার জন্য রেকর্ডিং মাস দরকার। যার জন্য স্যার এই মিউজিক ডাইরেক্টরি প্রফেশনটা আমি চুজ করে নিয়েছি সিঙ্গিং থেকে। স্যার, কার অনুপ্রেরণা পেয়েছিলে এই মিউজিক কম্পোজ জগতে আসার সময়? সেটা যদি বলেন তাহলে আর ডি বর্মন সাহেবকে দেখে। তাকে দেখে তুমি করেছো? তেমন কিছু গান বা তেমন কিছু কিছু মিউজিক তোমার স্মরণে পড়ে যে সেটা করতে গিয়ে তোমার খুব ভালো লেগেছিল? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। করতে গিয়ে ভালো লেগেছিল বলবো না, করতে গিয়ে সমস্যায় পড়েছিলাম অনেক, যেটা হচ্ছে আরডি বর্মন সাহেবের ইয়াম্মা ইয়াম্মা গান তুলতে অনেক সময় লেগেছিল। আর সেই মিউজিক শোনার পর ভেবেছিলাম যে এরকম জিনিসটা যদি আমি করতে পারতাম, যার জন্য এই প্রফেশন। স্যার, তুমি তো মিউজিক প্রফেশনালে আছো, কোনো নতুন তরুণ গায়ক তোমার এই প্রফেশনালে এসে গান বেঁধেছে, তোমার মিউজিক নিয়ে সেরকম কি পেয়েছ? হ্যাঁ, সেরকম বলতে স্যার অনেক জনের মিউজিক আমি কম্পোজ করেছি, অনেক ফিল্মি গান ও কম্পোজ করেছি, যেগুলো স্যার আমার নাম পাবেন না কেন, এগুলো অনেক ব্যাপার থাকে, নাম পাবেন না, কিন্তু স্যার আমি কাজ করেছি। আর একটা জিনিস নতুন আমি একজনের কাজ করছি, যে হলো আমার বন্ধু সুশান্ত মণ্ডল, তার গানেই আমি এখন বেশি কাজ করছি, আমার এই সুরটাকে তুলে ধরার জন্য, তার গানে তার সুরে তার উপরেই মিউজিক করছি আমি। কিছু মানুষের কাছে শুনতে পেয়েছিলাম যে ভাঙড় বইমেলার বেশ কিছু গান বেরিয়েছিল, প্রকাশ হয়েছিল, তাতে মিউজিক কম্পোজ এসেছিল, সেখানে কি তোমার কোনো অবদান ছিল সেই গানে? হ্যাঁ স্যার, ছিল অবশ্যই, মিউজিকটা আমি করেছিলাম, তাতে সুমনদা কম্পোজার ছিলেন, যেটা সুমনদার বলাতে আমি সেইভাবে ওনার যে থ্রু ছিল সেই থ্রুর ওপরেই আমি গানটি করেছিলাম। ইন ফিউচার মানে ভবিষ্যতে তোমার আশা কি আছে এটা? ভবিষ্যতে স্যার আমার আশা হলো বেঙ্গলি ফিল্মে মিউজিক করবো, আর সব থেকে বড় কথা বলিউডের একটা আশা আছে বোম্বে যাওয়ার। কিন্তু বাংলা জগতে যে গান, যে হারিয়ে যাওয়া গান, যেগুলো এখন মানুষ অনেকে শুনছে অনেকে শুনছে না, সেই সব গানগুলোকে, সেই রিমেকগুলোকে তুমি কি আবার সেই তাদের মিউজিক দিয়ে কি আবার কি পুনরায় নতুন শিল্পীদের কণ্ঠে আনবার খুব ইচ্ছা আছে তোমার? কভার সং করার খুবই ইচ্ছা, কভার সং যে করব, কিন্তু স্যার কভার করার আগে আমি ভাবছি যে নিজের কিছু, নিজের আবিষ্কার কিছু আনব, সেরকম ভাবনা চিন্তা করছে তোমার? কভারের চিন্তাটা স্যার এখন নেই আপাতত। আর মিউজিকে বলতে বাংলা থেকে স্যাড সং এগুলো কি তুমি নিজেই তৈরি করছো? একদম সব নিজেই করছি। সময়টা কত লাগছে তোমার এই তৈরি করতে? স্যার একটা একটা মিউজিক করতে আমার চার পাঁচ রাত ঘুম হয় না, জেগেই বানাতে হয়, অনেক টাইম লাগে একটা মিউজিক বানাতে, যেহেতু প্রত্যেকটা মিউজিক কম্পোজ আমি একাই করি, আর কিবোর্ড বলুন, অক্টোপ্যাড বলুন, গিটার বলুন, সব কিছুই আমাকে নিজেই বানাতে হয়, নিজেই করি। এখন একটা প্রচলন হয়েছে বাংলা জগতে বলো, হিন্দি জগতে বলো, গান বাজনার দিকে, অনেকে বলে যে কপিরাইট, সেই জায়গায় কি আছো না সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছ? একদম সেটা যদি বলি,
টোটালি আমি যে কম্পোজ করছি কারোর সাথে কোনো কপিরাইট নেই, একদম নিজের ভাবনা নিজের সুর। এইটা ছাড়া তোমার এই মিউজিক ছাড়া আর কি হবি আছে তোমার? হবি বলতে স্যার, পড়াশোনা করেছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কিন্তু মিউজিকটাই আমার সবকিছু, এর বাইরে আর কিছু ইচ্ছা নেই। বাড়ির পরিবারের সদস্যদের কতটা সাপোর্ট পেয়েছো তুমি এই প্রফেশনাল মিউজিক লাইনে আসার? বাবা তো সার্ভিস করেন, মা তো সারাদিন বাড়িতে থাকেন, আর সব থেকে আর একটা যে অনুপ্রেরণার কথা আপনি বলেছিলেন, অনুপ্রেরণা আমাকে শুরু করিয়েছিলেন আমার মা। আমার মা এই গান বাজনাতে আমাকে এনেছেন, শুনিয়েছেন, ছোটবেলা থেকে গান শোনাতেন, সেটা শুনতে শুনতে একসময় মনে হলো এটা করি, তাই আমার মাই কিন্তু আমাকে সব থেকে বেশি সাপোর্ট করে বাড়িতে। বাবা তো আছেন, বাবার যেমন হেল্প করতে হয় যে ফাইন্যান্সিয়াল দিক থেকে হেল্প, সেটা বাবা করছেন, কিন্তু মা সবসময় সাপোর্ট। তোমার বন্ধু বান্ধব বা তোমার পরিচিত যারা আছে তারা তো শুনেছে তোমার মিউজিক সম্বন্ধে? একদম একদম একদম। তারা কি বলছে তার তোমাকে নিয়ে? এগিয়ে তো যেতে বলছে, সাপোর্টও করছে প্রচুর, আমার গান যে মিউজিকগুলো আছে শেয়ার করছে সবাই, এটাই, এর থেকে বেশি কিছু নয়। নতুন যেসব প্রতিভাবান শিল্পী গ্রামাঞ্চল দেখা যায় তারা প্ল্যাটফর্ম পায় না, একটা ভালো জায়গা গিয়ে গান করবো বা মিউজিক দেবো, তাদের পাশে দাঁড়াবে তুমি? আমি স্যার সেটাই করছি, যেটা ভাঙড়ের বুকে বসে আমি চাইছি যে রেকর্ডিং মানে ব্যাপারটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার, যেটা আমি ফিল করে এসেছি আজ থেকে 4-5 বছর আগে স্টুডিও করার আগে ফিল করে এসেছি। একটা রেকর্ডিং স্টুডিওতে গেলে গান রেকর্ড করতে অনেক কস্টলি একটা ব্যাপার থাকে, সেই যে কস্টলি ব্যাপারটা আমাদের মতো ফ্যামিলির ছেলেরা দিতে পারত না বা দিতে পারবেও না। ভবিষ্যতেও এমন একটা দিন আসছে যে এত বাজেট হাই হয়ে যাচ্ছে প্রত্যেকটা গান কম্পোজ করতে গিয়ে, সেই সূত্রে কোনো মতেই কেউ করতে পারছে না। কিন্তু স্যার আমার ইচ্ছা যারা সত্যিই গান বাজনাটা করতে চায়, যারা সত্যিই গান লেখে আমার কাছে আসলে বিনা ফাইন্যান্সে আমি চেষ্টা করবো তাদেরকে অবশ্যই কিছু করার। ছবি আছে যে আগামী দিন তুমি এই মিউজিক নিয়ে আর কি কি চিন্তা ভাবনা করছো? স্যার মিউজিক নিয়ে তো আমি আগেও বললাম যে আমার বলিউডে মানে বোম্বে যাওয়ার খুবই ইচ্ছা, আর আশা করছি নতুন একটা ফিল্ম আমরা দুর্গা পুজোর পর থেকে শুটিং চালু করবো, যেটা আমারই লেখা একটা ফিল্ম, সেই ফিল্মটার প্রত্যেকটা মিউজিকও আমি করবো, আর ফিল্মের যা স্ক্রিপ্ট রাইট ডাইরেকশন টোটালি আমি কিছু করবো। এটা আমার আগামী দিনে একটা ইচ্ছা যে বড় একটা ফিল্ম আমি আনবো ভাঙড়ের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।